আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলার একটা রেসিপি। একটু নতুনত্ব আমি এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু তৈরি করার পর খেয়ে দেখেছি রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, এমনকি সবাইয়েরই ভালো লেগেছে। তো চলুন, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুষির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের দিকে যে কালো নোংরাটা থাকে সেটাকেও আমি বার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে দেবো, দুটো করে টুকরো করে নেবো। যেহেতু চিংড়ি মাছের সাইজটা একটু বড় বড় আছে, তাই আমি একটু টুকরো করে কেটে নিলাম। আপনারা যদি ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে চান তো করতে পারেন, এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও। আমি যেহেতু বড় চিংড়ি মাছ নিয়েছি তাই একটু টুকরো করে নিলাম। এরপর চিংড়ি মাছগুলোতে আমি দেব 1/2 চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে নেব। এরপর আমি রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলেতেই করব, আপনারা যদি চান তো সাদা তেলেতেও করতে পারেন। তেলের মধ্যে সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় না জড়িয়ে যায় সেই জন্য। এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভাজার এখানে চিংড়ি মাছগুলো দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি, এরপর আমি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলেতে আমি দেব 2টো মিডিয়াম সাইজের করলাকে। আমি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, করলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। করলাগুলোকে একটু আলাদা করে ভেজে নিলে এই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, তাই আপনারা যখন এই রেসিপিটি করবেন অবশ্যই করলাগুলোকে একটু ভেজে নেবার চেষ্টা করবেন। করলাগুলো একটু ভেজে নেবার পর আমি করলাগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর ওই তেলেতে একটা মিডিয়াম সাইজের আলু কিরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু করলাটা লম্বা করে কেটেছি তাই আলুটাকেও লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর খানিকটা তেল আমি তুলে রেখে দেব, অতটা তেল আমি রান্নাটা করব না, যেহেতু সব কিছু আমি ভেজে নিয়েছি তাই অতটা তেল আমার প্রয়োজন নেই। এরপর বাকি তেলে ফোড়ন দিলাম 1/4 চামচ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি স্লাইস করে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেবার পর দেব 1/4 চামচ নুন আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটাকেও পেঁয়াজ লঙ্কাটাকে এবার আর একটুখানি ভেজে নেবো। ঝালটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, তবে এই রান্নাটা হালকা একটু ঝাল হলে খেতে মন্দ লাগে না। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু, ভেজে রাখা করলা অ্যাড করে দিচ্ছি। আলু করলাটাকে দিয়েও আর একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দেব 1/2 চামচ পরিমাণে নুন
আর 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি কালারের জন্য, আপনারা না দিতে চাইলে না দিতে পারেন। ভালো করে এবার সব মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে জল। যেহেতু এটা একদম পুরো শুকনো শুকনো হবে, তাই জলটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর আলু করলা সবই ভালোভাবে ভাজা আছে, তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিচ্ছি 3-4 মিনিট পর। আলু করলা সব বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুগুলোকে পাতলা পাতলা করে কাটা আছে আর ভালো করে ভেজে নেওয়া আছে, করলাগুলোও তাই, সেই জন্য খুব বেশি সময় লাগেনি। এবার গ্রেভিটাকে আমি একটুখানি শুকিয়ে নেব, যেহেতু এতটা গ্রেভি আমি রাখবো না। আমি পুরো শুকনো শুকনো এই রান্নাটা করবো, এই রান্নাটা পুরো শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। গ্রেভিটা পুরো শুকিয়ে নিয়েছি, রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল করলার একটা সুন্দর রেসিপি চিংড়ি মাছ দিয়ে। এরমভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খেয়ে থাকবেন। গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে যে স্বাদ ভুলতে পারবেন না। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।